স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান। গত 7 ও 8 আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছিলেন একই কেন্দ্রে তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে রাজধানীর উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া চৌধুরী। সাদিয়া, গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের সার্বিক বিষয়ে কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাহলে আপনি যেমনটি বলছিলেন, গণটিকার যে কার্যক্রম আজকে থেকে, আজকে 7 তারিখ, গত মাসের 7 তারিখে কিন্তু প্রথম ডোজ এখানে দেওয়া হয়েছিল গণটিকার কার্যক্রম। এবং আমরা রাজধানী যে উচ্চ বিদ্যালয় আছে এখানে কিন্তু গণটিকার কার্যক্রম এখনও শুরু হয়নি, যার কারণে প্রচুর মানুষ ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে মহিলাদের লাইন। এই এখন আজকে যেহেতু 7 তারিখ এবং 8 তারিখ দুই দিন হচ্ছে, হচ্ছে প্রায় 350 মানুষের, আসলে পুরুষ 300 এবং নারী মিলিয়ে মানুষকে কিন্তু আসলে টিকা দেওয়া হবে। আপনারা, আমি কয়েকজনের সাথে আসলে কথা বলতে চাচ্ছিলাম, আপনি একটু যদি বলেন আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? ওই তো 7:30 বাজে আসলাম। এই যে 7:30 বাজে আসছেন, এখনো তো টিকা দিতে পেরেছেন কি? না না, টিকা দিতে পারি নাই, কার্ড ভিতরে জমা দিছি। আরেকজনের সাথে একটু কথা বলি, এই যে এখানে স্বেচ্ছাসেবক একজন আছেন যার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি এই যে এখনো কেন টিকা কার্যক্রম শুরু হয়নি, কারণ 9টা থেকে তো শুরু করার কথা। এখন শুরু হয় নাই, এখানে যে ভোটার আইডি কার্ড আর হলো মোবাইল নাম্বার, এগুলো আইডেন্টিফাই না করলে তার সার্টিফিকেটটা আসবে না ক্লিয়ারলি ভাবে। একজনকে আইডেন্টিফাই করে তারপরে দিতে হবে। আমাদের যে শীটটা আসছে গত টিকার প্রথম ডোজের যে শীটটা, সেই শীট অনুযায়ী আমরা মিলিয়ে মিলিয়ে একজন একজনকে আইডেন্টিফাই করে তারপরে দিতে হবে। এখন আরও কাজ ঝামেলা আর একটু বেড়ে গেছে আর কি, সেই জন্য একটু দেরি হচ্ছে। যে আমাদের এই যে আগের যে ভোটার আইডি কার্ডের সাথে মিলে যে আপনি আইডেন্টিফাই না করে দেওয়া যাবে না, এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই আর কি। মানে আপনারা সার্টিফিকেট দেওয়ার জন্য আগে আইডেন্টিফাই করছেন। আপনারা জানতে পারলেন যে আইডেন্টিফাই ওনারা, যেহেতু যারা প্রথম ডোজ নিয়েছে তাদেরকে তারা শনাক্ত করার জন্যই আসলে প্রথমত তারা জানতে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে অনেকে কিন্তু কার্ড নিয়ে এসেছেন। আমরা এখানে দেখাবো যে ওই পাশে পুরুষদের লাইন আছে এবং পুরুষদের লাইনটাও কিন্তু আসলে এরকম ভিড়, তারা অনেক খুব যেহেতু দাঁড়িয়ে আছে সেই কারণে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ওখানে দেখে দিয়ে প্রচুর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এবং আপনাকে এই সাথে দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 75টি কেন্দ্র এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় 45টি কেন্দ্রে কিন্তু আজকে গণটিকার কার্যক্রম চলছে এই মুহূর্তে। এবং বিভিন্ন, সাদি আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গণটিকার দ্বিতীয় ডোজের বিষয়ে তথ্য নিয়ে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালে গণটিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আমাদের জানান। ধন্যবাদ তানিয়া। দ্বিতীয় দফায় দেশব্যাপী যে টিকা ক্যাম্পেইন কার্যক্রম, এরই ধারাবাহিকতায় বরিশালে একযোগে বরিশাল মহানগর এলাকার 30টি ওয়ার্ডের 30টি কেন্দ্রে এই টিকা ক্যাম্পেইন চলছে। এবং মহানগর এলাকার বাইরে বরিশাল জেলার 9টি উপজেলায় 87টি ইউনিয়নে 87টি কেন্দ্রে একযোগে এই টিকা ক্যাম্পেইন কার্যক্রম চলছে। মূলত গত 7ই আগস্ট যে প্রথম দফায় যারা এই গণটিকা ক্যাম্পেইনের আওতায় টিকা গ্রহণ করেছিলেন আজ তাদেরকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। তো এর ধারাবাহিকতায় বরিশাল মহানগর এলাকায় মডার্নার যে টিকা ভ্যাকসিন রয়েছে, করোনা ভ্যাকসিন, সেই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে 2টি করে বুথ তৈরি করা হয়েছে এবং মহানগর এলাকার বাহিরে সিনোফার্মার যে ভ্যাকসিন রয়েছে সেই সিনোফার্মার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তবে বরিশাল মহানগর এলাকায় প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে, একই সঙ্গে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। তবে মহানগর এলাকার বাহিরে কিন্তু শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে বলে সিভিল সার্জন ডক্টর মনোয়ার হোসেন কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছেন। তো আমরা বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোর থেকে প্রচন্ড ভারী বর্ষণ উপেক্ষা করে কিন্তু এখানে টিকা গ্রহণ করার জন্য কিন্তু সকল শ্রেণী পেশার নাগরিকরা উপস্থিত হয়েছেন এবং তারা টিকা, একে একে টিকা নিচ্ছেন। তবে এখানে যে প্রচুর সংখ্যক আমরা ভিড় লক্ষ্য করছি এবং স্বাস্থ্যবিধি একেবারেই পুরোপুরি কিন্তু উপেক্ষা করা হচ্ছে, তা নিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই কোনো ধরনের সামাজিক শারীরিক দূরত্ব উপেক্ষা করে কিন্তু এখানে আসলে প্রচুর মানুষের ভিড় সমাগম করছে। তারা
তো এই বিষয়টি কিন্তু আসলে কর্তৃপক্ষ তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যদিও এটি বিভাগীয় পুলিশ হাসপাতাল, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা আরো ভালো থাকার কথা ব্যবস্থাপনা, আমরা কিন্তু সেটি আসলে এখানে দেখতে পাচ্ছি না। তো এভাবে আসলে দিনভর এখানে টিকা কার্যক্রম চলবে। তবে একটি বিষয় হচ্ছে মহানগর এলাকায় কিন্তু নির্ধারিত ব্যক্তিদেরকে টিকা দেওয়া হবে, অর্থাৎ যেহেতু প্রথম ডোজের যারা টিকা গ্রহণ করেছিলেন তাদেরকে টিকা দেওয়া হবে। আমি জানতে পেরেছি যে এই কেন্দ্রটিতে মোট 750 জন ব্যক্তিকে এই টিকা প্রদান করা হবে। তো এই ছিল তানিয়া বরিশাল থেকে টিকা ক্যাম্পেইনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জুয়েল। ঢাকা বোর্ড ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। নাসির ছাড়া মামলার অপর দুই আসামি হলেন তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন, তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে। গত 8 জুন ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরিমণি। নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন ই অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানা। শুধু ঢাকাতেই তার 11টি ফ্ল্যাট, একাধিক প্লট ও ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে পুলিশ। দেশের বাইরেও রয়েছে তার অঢেল সম্পদ। ইতোমধ্যে ভারতে আটক সোহেল রানার ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে পুলিশ। ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের আর্থিক প্রতারণার পর সামনে আসে বনানী থানার ইন্সপেক্টর সোহেল রানার নাম। বেরিয়ে আসে তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য, যার প্রায় সবই অবৈধভাবে উপার্জিত। 2010 সালে এসআই হিসেবে গুলশান থানায় যোগ দেন সোহেল। পদোন্নতির পর বনানী থানার ইন্সপেক্টর তদন্তের দায়িত্ব পান। এরপর গত 10 বছরে তিনি নামে বেনামে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। ঢাকার বিভিন্ন এলাকায় অন্তত 11টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে পুলিশ। শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালিতে সোহেলের 3টি ফ্ল্যাট রয়েছে। কিছুদিন আগে নিজে থাকলেও এখন সেগুলো ভাড়া দেওয়া। যে আগে ডিউটি করছে তাদের কাছে শুনছি যে স্যার এই ফ্ল্যাটে থাকতো, নাম এই ফ্ল্যাটে, স্যারের এই ফ্ল্যাট এটা। এই 9B1 মালিককে সোহেল না, উনি কি আসতো এখানে? উনি অনেকদিন আসছিলাম, একদিন ফেলে দেখছিলাম গুলশানের নিকেতনেও রয়েছে 2টি ফ্ল্যাট। দেশ ত্যাগের আগে নিয়মিত এসব ফ্ল্যাটে আসা যাওয়া করতেন সোহেল। এখানে আসে গাড়ি দিয়ে, আমি কোন কোন জায়গায় যাই এটা আমরা বলতে পারবো না, গেট থেকে ভিতরে আর যাই না। আপনার ফ্যামিলি নিয়ে থাকে নাকি? উনি একা না, এটাও জানবো, কিন্তু সে গাড়ি নিয়ে বলবো যে আরো গাড়ি নিয়ে ঢুকে এই দিকে যাবে। বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে নামে বেনামে রয়েছে একাধিক প্লট। দীপ্তর অনুসন্ধানে ঢাকায় সোহেল রানার অন্তত 4টি ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। গুলশান DCC সুপার মার্কেটে 2টি ও উত্তরার জমজম টাওয়ারে রয়েছে 1টি। TNG নামের 2টি সেলুন ও পার্লার এবং চাইনিজ বাস্কেট নামে 1টি খাদ্যপণ্য প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেলেও এখন সেগুলো বন্ধ। এটা মাঝে মধ্যে দেখতাম, এটা কতদিন পর পর এটা এক্স্যাক্টলি কোনো ইয়া নেই, কিন্তু মাঝে মাঝে ওনাকে দেখতাম। আর উনি মার্কেটে আসতেন, এই আমরা খোঁজ খবর জানি, আর বাকি কিছু তো আমরা জানি না কোথায় কী করেছেন। শুধু বাংলাদেশে নয়, থাইল্যান্ড, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে সোহেলের একাধিক ব্যবসায়ী বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তদন্ত শুরু করলেও ক্যামেরার সামনে কথা বলেননি পুলিশ কর্মকর্তারা। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।